সাবস্ক্রাইব করুন জব সার্কুলারকে, সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের চ্যানেলে সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবরাখবর প্রকাশ করে থাকি। সো আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকতে হলে যা করতে হবে, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে নেবেন। আর যদি নোটিফিকেশন পেতে চান, সাথে সাথে যদি পেতে চান ভিডিওগুলো, তাহলে সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন, তাহলে সাথে সাথে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন নোটিফিকেশন আকারে। তো আজকে আমরা সরকারি চাকরি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 23/5/2018 তারিখে। তো আপনারা এখনই অ্যাপ্লাই করার প্রস্তুতি নিয়ে নেন। এখানে অ্যাপ্লাই করতে হলে যা যা লাগে, অন্য ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যেই যেই কাগজপত্রগুলো লাগে, সেই সেই কাগজগুলো এখানে লাগবে, বাকি কোনো কাগজ লাগবে না। আর কিভাবে অ্যাপ্লাই করবেন তা যদি আপনি না জেনে থাকেন, ভিডিও নিচের ডিসক্রিপশনে কিছু লিঙ্ক পাবেন, সবগুলো লিঙ্ক আপনি দেখে নিন, ভিডিওগুলো দেখে নিন, তাহলে একেবারেই আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে একেবারেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিম্নবর্তী শূন্য পদে বিধি মোতাবেক পদয় অন্যান্য ভাতাদিসহ পদের পার্শ্ববর্তী বেতনক্রমে অনুযায়ী লোক নিয়োগের নিম্নে নিম্নত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিডিওটাতে আপনারা যদি না বোঝেন, তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই ইমেজটা নামিয়ে নেবেন, তাহলে আপনারা অবশ্যই লেখাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই ইমেজটা নামিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য। তো এইখানে আপনার যেই তাদের লিঙ্ক আছে, নিচে লিঙ্ক আছে দেখতে পারবেন, তো ওই লিঙ্কে গিয়ে এই আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো ওইটা ফিল আপ করে আপনারা আবেদন করতে হবে। তো ওইটাও যদি ফিল আপ না করতে পারেন, ভিডিও নিচে ডিসক্রিপশনে ফলো করবেন, সকল লিঙ্ক পাবেন কীভাবে ফিল আপ করতে হয় সেটারও লিঙ্ক দিয়ে দিব আমি। তো দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে অ্যাপ্লাই করতে। তো এখানে আপনার 22 জন লোক নিচ্ছে 10টা ক্যাটাগরিতে। সো আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন। আর কন্ডিশনগুলো আপনারা দেখে নিন, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে কিন্তু আপনার বয়স। আর এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো চাইছে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকে আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। সো এটার সাথে সাথেই এই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের 2টা সার্কুলার প্রকাশ করেছে, এই একটা আর নিচে আরেকটা দেখাবো আমি। তো আপনারা একটু ওয়েট করেন। আর আর এখানে আপনার 200 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অথবা আপনার পোস্টাল অর্ডার সাথে আপনার জমা দিতে হবে। এখানে কোনো চালান ফর্মের কথা উল্লেখ করে নেই, সো চালান ফর্ম এখানে হবে না। তো আপনারা ব্যাংক ড্রাফট করে নেবেন। আর এটাও যদি না করতে পারেন, তাহলে পে অর্ডার একটা লিঙ্ক পাবেন, ওইটা আমরা আশা করি পে অর্ডার যে লিঙ্কটা পাবেন ওইটা আপনারা দেখে নিন, তাহলে পে অর্ডার করতে পারবেন যদি আপনি না বুঝেন পে অর্ডারটা। তো নিচে দেখুন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনার যেই পদটা আছে, আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাকরি, বেতন 9,300 থেকে 22,490 টাকা। এখানেও সেম আপনার বয়সটা একটু বেশি চাইছে, 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার বয়সটা যেভাবে বার করবেন সেটা যদি না জানেন, তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইটাও দেখে নেবেন, বয়সটা বাহির করতে পারবেন ইজিলি একটা সফটওয়্যারের মাধ্যমে। এখানে বয়সটা চাইছে হলো 3/5/2018 খ্রিস্টাব্দের তারিখ হতে আপনার আপনার জন্ম তারিখ যত দিন হই যত তারিখ ঠিক সেই পর্যন্ত আপনার 18 থেকে 30 বছরের 32 বছরের মধ্যে হতে হবে। এখানে পদের সংখ্যা 4 জন। সো আপনারা এগুলো দেখে নেবেন। এখানে অবশ্যই কিন্তু আপনার এইখানে কম্পিউটার জানা লাগবে অবশ্যই, বাংলা টাইপে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে টাইপে 30 শব্দের গতি সহ এইচএসসি পাস চাইছে। এখানে এইচএসসি পাস করতে হবে, সাথে কম্পিউটারের এই রুলসগুলো লাগবে আপনার। তো আপনারা আশা করি ইমেজগুলো নামিয়ে ভালো করে পড়ে আপনারা অ্যাপ্লাই করবেন। কিছু যদি না বোঝেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। সো ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন অবশ্যই, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশের সকল সরকারি বেসরকারি যত ইম্পর্ট্যান্ট শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যেই সার্কুলারগুলো, সেই সার্কুলারগুলো আমাদের চ্যানেল দিয়ে রেখে দিই। তো আপনি যদি একজন প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো এই ছিল আজকের 2টা বিজ্ঞপ্তি, 2টা সার্কুলার। তো আশা করি সবার উপকারে আসবে।
তো নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম অনুরোধ থাকলো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।